We have simple present tense. So, why are we studying present continuous tense? যখন আমরা দুটো টেন্সকে দেখব, সিম্পল প্রেজেন্ট টেন্স অ্যান্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সাপোজ আই টেক সাম এক্সাম্পল, দ্যাট ইজ আই ওয়ার্ক। আই ওয়ার্ক মিন্স দ্যাট ইজ ডেইলি বেসিক, লাইক এ হ্যাবিচুয়াল। উই ক্যান সে দ্যাট যখন কোনো কাজকে পারমানেন্ট করব, তখন সেই কাজটাকে বলার জন্য আমাদেরকে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করতে হবে। বাট মাই ডিয়ার ফ্রেন্ড, আই হ্যাভ অ্যানাদার এক্সাম্পল, দ্যাট ইজ I am studying now means আমি এখন পড়াশোনা করছি। তার মানে যখন আমরা বললাম I am studying now, এটা মানে সব সময় নয়, আমি এখন পড়াশোনা করছি, that is temporary, then I can use present continuous tense. So my dear friend, today I have to share each and every points about present continuous tense. So, please see this video completely. Let's go. Now we are discussing present continuous tense. Actually, যখন কোনো কাজ এখন হচ্ছে, right now happening, and কোনো কাজ আমাদের চারপাশে হচ্ছে current time, সেই কাজগুলোকে বলার সময় we can use present continuous tense. যে কাজটা এখন হচ্ছে সেই কাজটা বলার জন্য আমরা easily প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ইউজ করতে পারি। দ্যাটস ইট, ইউ ক্যান রিমেম্বার দিস পয়েন্ট। আফটার দ্যাট উই টক অ্যাবাউট স্ট্রাকচার অফ দিস সেন্টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য আপনাকে মনে রাখতে হবে, প্রথমে আপনি লিখবেন সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর, মানে টু বি ভার্ব প্লাস ফার্স্ট ফর্ম অফ ভার্ব, মানে ভি ওয়ান প্লাস আই এন জি প্লাস অবজেক্ট। তার মানে যখনই তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করবে, তখন এই স্ট্রাকচারটাকে ইউজ করতে হবে। সাপোজ আই টেক সাম এক্সাম্পল, দ্যাট ইজ ইফ আই টেক আই অ্যাম ওয়ার্কিং, নাও উই ক্যান ডিসকাস অ্যাবাউট দ্যাট। নাও কোশ্চেন ইজ, আমরা কেন এভাবে করলাম? আমাদের কাছে টু বি ভার্ব অ্যাম ইজ আর আছে, আমরা কোথায় ইউজ করতে পারি? সো রিমেম্বার দিস পয়েন্ট, যখন আই লিখবো আমরা, তারপরে সবসময় অ্যাম হয়, he is, she is, it is, any singular noun like a rohim is, kintu you are, they are, in that way you understand to be verb. To be verb bosbe subject onushayi, that's why we are writing I am working. I is a subject, am is a to be verb, work is a first form of verb plus ing, that is the structure of present continuous tense. Suppose I take another example, they are walking. They means plural pronoun, so that's why you can use plural to be verb, that is are. So they are walking. Now we are discussing when to use present continuous tense. So our first point, that is action in progress. Tar mane je kaj koru ekhon hocche, right now happening. Suppose I am saying that I am talking with you, এখন আমি তোমার সাথে কথা বলছি, তার মানে যখনই কোনো অ্যাকশন প্রোগ্রেস হচ্ছে, এখন হচ্ছে, তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসকে ইউজ করতে পারি। আওয়ার সেকেন্ড পয়েন্ট, দ্যাট ইজ টেম্পোরারি সিচুয়েশনস। ফর এক্সাম্পল, হি ইজ কারেন্টলি লিভিং উইথ হিজ প্যারেন্টস, সে এখন তার বাবা মার সাথে থাকে, তাই জন্য এখানে টেম্পোরারি সিচুয়েশন হিসাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ইউজ করতে পারি। থার্ড পয়েন্ট, দ্যাট ইজ প্ল্যান্ড ফিউচার অ্যাকশন, মানে ফিউচারে কোনো কাজ হবে, আমরা এখন সেটা ডিসকাশন করে নিয়েছি। সাপোজ উই আর সেইং দ্যাট উই আর মিটিং অ্যাট দ্য পার্ক টুমরো, আমাদের কালকের যে মিটিংটা আমরা এখন প্ল্যান করে নিয়েছি। ইন হিয়ার অলসো উই ক্যান ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাও উই আর ডিসকাসিং লাইক এ নেগেটিভ ফর্মেশন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে কিভাবে আমরা নেগেটিভ করতে পারি। সাপোজ আই এম সেইং দ্যাট আই অ্যাম নট ওয়ার্কিং, যখনই আমরা নেগেটিভ করতে চাইবো, তখন আমাদেরকে টু বি ভার্বের পরে নট ইউজ করলে আমরা ইজিলি নেগেটিভ ফর্মেশন করতে পারি। তার মানে স্ট্রাকচার কী হতে পারে, সাবজেক্ট টু বি ভার্ব প্লাস নট প্লাস ভি ওয়ান আই এন জি প্লাস অবজেক্ট, সিম্পল ওয়ে। নাও উই ডিসকাসিং
That is, how can I transform as a question? Suppose my dear friend, if I take similar example, that is, I am working. এর মানে কি? আমি কাজ করছি। এটা বাংলাতে কিভাবে কোশ্চেন করতে পারি? আমি কি কাজ করছি? তার মানে আই এম ওয়ার্কিং কে যদি আমি কোশ্চেন করতে চাই, সো উই ক্যান রাইট এম আই ওয়ার্কিং, আমি কি কাজ করছি? তার মানে কোশ্চেন করার জন্য কি ভাবতে হবে আমাদেরকে? টু বি ভার্ব কে সামনে লিখতে হবে, সাবজেক্টের আগে। তার মানে কি স্ট্রাকচার হলো? টু বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান আই এন জি প্লাস অবজেক্ট এন্ড কোশ্চেন মার্ক। ইন দ্যাট ওয়ে আই ক্যান ট্রান্সফর্ম অ্যাজ এ কোশ্চেন ফর্মেশন। নাও ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট, whenever I am speaking, that time I do not maintain fluency. Suppose, if I take example, I am studying. If I use contraction, so I am saying that I am studying. Now I take another example, that is, you are studying. But we can say that you are studying. You are, not you are. Suppose I can repeat, I am, no, I am. You are, your. They are, their. He is, his. Like that. If you understood all the points, so please comment করবেন, কারণ আপনার কমেন্ট থেকে যদি আমাদের কিছু মিস্টেক হয়ে থাকে তাহলে আমরা সেটাকে রেকটিফাই করতে পারবো এবং আপনাদের কাছে আরও ভালোভাবে ভিডিও রিপ্রেজেন্ট করতে পারবো। সো মাই ডিয়ার ফ্রেন্ড, যদি আপনাদের কিছু বলার থাকে তো প্লিজ কমেন্ট করবেন, এবং তোমরা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবে, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। তোমার এই একটা শেয়ারের জন্য হয়তো অন্য কারো এই কনসেপ্টটাকে ভালোভাবে বুঝতে পারবে এবং সে ভালোভাবে ইউজ করতে পারবে। এবং তোমরা যদি ইংলিশটাকে ভালোভাবে শিখতে চাও তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এই চ্যানেল থেকে তোমরা অনেক ভালো ভালো ভিডিও পেতে পারো এবং তোমাদের নলেজটাকে এনহান্স করতে পারো। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ডস। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম।